অনারেবল ভিউয়ার, আমি ডক্টর রফিকুল ইসলাম, অ্যাসোসিয়েট প্রফেসর, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স হসপিটাল, আগারগাঁয়ে কর্মরত আছি। মূলত আমি মেডিসিন, নিউরোলজি এবং পুষ্টি নিয়ে কাজ করি। আমি আগের ভিডিওতে হাইপারটেনশনের কিছু অজানা বা ভুল কিছু তথ্য নিয়ে কথা বলেছিলাম, যেগুলো মানুষের ভুল ধারণা ছিল, এবং সেক্ষেত্রে আমি বলেছিলাম যে ডায়াগনোসিসটা কীভাবে করতে হয়, একটা হাইপারটেনশনের পেশেন্টকে কী দেখলে অথবা কী পরীক্ষা নিরীক্ষা করলে সহজে ডায়াগনোসিস করা যায় সেটা নিয়ে কথা বলেছি। আজকে আমি একটু এই ট্রিটমেন্ট সম্পর্কে কথা বলবো, খুব সহজভাবে আপনি কীভাবে ট্রিটমেন্ট করতে পারবেন সেটা নিয়ে কথা বলবো। এর দুটো ভাগে আমি যদি ভাগ করে বলি, নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট এবং ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট। নন ফার্মাকোলজিক্যাল মানে ওষুধ ছাড়া কীভাবে ট্রিটমেন্ট করা যায়, আজকে আমি ওটা নিয়েই শুধু কথা বলবো। একদম সহজভাবে যদি আপনাকে আমি বোঝাতে চাই, তাহলে আপনাকে বেশ কয়েকটা ফান্ডামেন্টাল আপনাকে কাজ করলে পরে আপনি ব্লাড প্রেশারটা আপনি অনেক বেশি কন্ট্রোল রাখতে পারবেন, অথবা আপনাকে ওষুধ খাওয়া খুব একটা প্রয়োজন নাও হতে পারে। কী কী সেগুলো? এক নম্বর, আপনাকে এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ ইজ এ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট টু কন্ট্রোল দি ব্লাড প্রেশার, অথবা ব্লাড প্রেশার না হওয়ার জন্য। কী ধরনের এক্সারসাইজ আপনার পক্ষে যেটা সবচেয়ে সহজ? কী হেঁটে হতে পারে? হতে পারে সেটা আপনার ওয়াকিং, ইজ এ ভেরি গুড এক্সারসাইজ। যে কোনো বয়সের যে কোনো মানুষের জন্য হাঁটা একটা সবচেয়ে ভালো ব্যায়াম। এছাড়া আর কী কী হতে পারে? সুইমিং হতে পারে, সাইক্লিং হতে পারে, গার্ডেনিং হতে পারে, আপনার জাম্পিং হতে পারে, আপনি যদি কোনো যোগ ব্যায়াম করতে চান সেটা করতে পারেন। এই ধরনের সহজ যে ব্যায়ামগুলো আপনি ঘরে বসে অথবা অল্প পরিশ্রমে আনায়াসে আপনি করতে পারবেন, যেগুলো আপনার শরীরের জন্য ভিগোরাস, কোনো স্ট্রেস ফেলবে না, সে ধরনের এক্সারসাইজ করা যাবে না। কোন এক্সারসাইজগুলো? যদি কোনো রোগীর বয়স একটু বেশি থাকে অথবা অন্য কোনো কোমরবিডিটি থাকে অথবা হাই প্রেশার হয়ে গেছে, অলরেডি ডায়াগনোসড হয়েই গেছে আপনার কতগুলো, সে ধরনের রোগীদেরকে ভিগোরাস এক্সারসাইজ, যেমন ধরুন প্রচণ্ড জোরে সাইক্লিং করা, তারপরে আপনার ফুটবল খেলা, ক্রিকেট খেলা, বাস্কেটবল খেলা, ভলিবল খেলা, অথবা আপনার জিমে গিয়ে বড় ধরনের এক্সারসাইজ করা যাবে না। সেকেন্ড হলো ডায়েট, নিউট্রিশন। আপনাকে খাবারটা কিন্তু খুব ব্যালেন্স খাবার খেতে হবে, অপরিকল্পিত খাবার খেলে আপনার ব্লাড প্রেশার কন্ট্রোল হবে না। একেবারে সহজভাবে যদি আমি বলি, আপনাকে পর্যাপ্ত পরিমাণে শাক সবজি ফলমূল এগুলো খেতে হবে, আপনাকে মুরগির মাংস খেতে পারবেন চামড়া ছাড়া, আপনি ডিম খেতে পারবেন, বিশেষ করে ডিমের সাদা অংশটা কিছু কিছু রোগীদের জন্য বেশি ভালো প্রযোজ্য, আপনি মাছ পর্যাপ্ত পরিমাণে খেতে পারবেন, যে কোনো ধরনের মাছ, চিংড়ি মাছকে একটু বাদ দিয়ে খেলেই ভালো, কারণ চিংড়ি মাছের প্রচুর কোলেস্ট্রল থাকে, এটা না খাওয়াই ভালো। গরুর মাংস খাবেন আপনি, কিন্তু মাংসের চর্বি অংশটা বাদ দিয়ে খাবেন, খাসি মাংস ইউজুয়ালি অ্যাভয়েড করা ভালো। এই ধরনের খাবারগুলো অ্যাভয়েড করলে পরে আপনি অনেক ভালো থাকবেন। তাহলে সহজ কথা কী হলো, আপনি যদি সকালবেলা দুটো রুটি খান, পর্যাপ্ত সবজি খান, এবং সন্ধেবেলায় যদি আপনি দুটো রুটি খান, পর্যাপ্ত সবজি খান, এটা একেবারে ভালো। দুপুরবেলা একটু ভাত খাবেন, পরিমিত ভাত খাবেন, সবজি খাবেন পর্যাপ্ত, এবং একটু মাছ খাবেন বেশি করে। এইগুলো একটা ফান্ডামেন্টাল খাবার আমি পলিসি আপনাকে বলে দিলাম, একদম কিছু মনে রাখতে না পারলে এটুকু মনে রাখলেই হবে। কী করতে হবে? আপনাকে লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, আপনার ওজন বেশি থাকলে ওজন কমাতে হবে, আপনার স্ট্রেস থাকলে পরে স্ট্রেস কমাতে হবে। স্ট্রেস ইজ এ ভেরি ভেরি কালপিট হাই ব্লাড প্রেশার আপনার হওয়ার জন্য অথবা হয়ে গেলে না কমার জন্য, তাহলে আপনাকে স্ট্রেস কমাতে হবে। বিভিন্নভাবে স্ট্রেস কমানো যায়, আপনি আপনার শৌখিন কোনো কাজ করেন, আপনি ঘোরেন, বন্ধুবান্ধবের সাথে মেশেন, আড্ডা দেন, আপনি গল্প করেন, হাসেন বেশি করে, আপনি গার্ডেনিং করেন, এরপরে কী করা যাবে, আপনি যে ধর্মের অবলম্বী হন না কেন সেই ধর্মের প্রতি অনুরাগী হন, দেখবেন ইনশাল্লাহ আপনার স্ট্রেস কমে যাবে। রাত্রিবেলা আপনাকে পর্যাপ্ত ঘুমাতে হবে, ঘুম কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট। সন্ধ্যের পর থেকে ইলেকট্রনিক ডিভাইসের ব্যবহার কমিয়ে দেবেন, আপনি টিভি দেখা কমিয়ে দেবেন, আপনার ফেসবুক ইউটিউব দেখা কমিয়ে দেবেন, তাতে রাতে সাউন্ড স্লিপ হবে আপনাকে। আপনার ইন্টারন্যাশনাল স্ট্যাটিস্টিক্স কী বলে যে আপনি ইউজুয়ালি 6 থেকে 8 ঘন্টা একজন পরিমিত ঘুম মানুষের জন্য প্রয়োজন, তাই তো? এরপরে কী আসবে, আপনি কী কী অ্যাভয়েড করবেন, আপনাকে অল ধরনের টোবাকো প্রোডাক্ট, সিগার থেকে শুরু করে যা যা টোবাকো আছে সব আপনাকে অ্যাভয়েড করতে হবে। আপনাকে কী অ্যাভয়েড করতে হবে? অ্যালকোহল খাওয়া যাবে না, আপনাকে নার্কোটিক বা অন্য কোনো ধরনের সাবস্ট্যান্স যেগুলো আছে, আপনার সাবস্ট্যান্স অ্যাবিউস যে সমস্ত বাজারে পাওয়া যায় এখন, হিরোইন, আফিম, গাঁজা, ভাঙ, ইয়াবা, এই ধরনের খাবার খাওয়া যাবে না। এগুলো যারা আপনার লেডি পার্সন আছেন তাদের জন্য কন্ট্রাসেপটিভ পিলটা অ্যাভয়েড করা ভালো, কন্ট্রাসেপটিভ আপনি পিল অথবা ইঞ্জেকশন এগুলো অ্যাভয়েড করবেন। আপনাকে কী করতে হবে, আপনার এই যে সমস্ত বাজারে অনেক ধরনের খুব রিফাইন্ড সুগার কন্টেনিং যে সমস্ত বেভারেজগুলো পাওয়া যায় এই সমস্ত বেভারেজগুলো অ্যাভয়েড করবেন, হলো তো? তারপরে এবার কী করতে হবে, আপনাকে এবার একটু আরও বেশি একটু সহজ জীবনযাপনে অভ্যস্ত হতে হবে। এই সহজ জীবনযাপনে অভ্যস্ত করতে গেলে আপনাকে কী করতে হবে, আপনার এক্সিকিউশন কমাতে হবে, খুব এক্সিকিউটিভ কাজ করবার দরকার নেই, বেশি পরিমাণে আপনার নর্মাল লাইফ লিড করবেন, আপনি সহজ জীবনযাপনে আপনি অভ্যস্ত হওয়ার চেষ্টা করবেন, তাহলে পরে দেখবেন যে আপনার ব্লাড প্রেশারের প্রতি আপনার ঝুঁকি কমে যাবে। ফাইনালি কী করতে হবে, আপনাকে একটা আপনাকে ডিসিপ্লিন ওয়েতে আপনি ব্লাড প্রেশার মনিটর করবেন, আপনি একটা পেরিওডিকলি আপনি ব্লাড প্রেশার মনিটর করবেন, এবং সেভাবে আপনার যে ডক্টর থাকবে তার সাথে আপনি আপনি কমিউনিকেট করবেন।
অনেবল ভিউয়ার, যে কথাগুলো আমি বারবারই বলতে চাই সে কথাগুলো হলো যে আপনি যদি একটা ডিসিপ্লিন ওয়েতে আপনার লাইফস্টাইল মডিফিকেশন করেন, ওজন কন্ট্রোল করেন, কিছু খাবার অ্যাভয়েড করেন, তারপরে আপনি যদি কিছু ড্রাগস অ্যাভয়েড করেন, আপনি স্ট্রেসটা কমিয়ে নিয়ে আসেন, তাহলে দেখা যাবে আপনার কিন্তু ওষুধের উপর আপনার চাপ কমে যাবে, অথবা ওষুধ কম খেতে হবে, অথবা ওষুধ খেতেই হবে না। এরপরেও যদি কারো ব্লাড প্রেশার কন্ট্রোল না হয় তাহলে অবশ্যই তার জন্য কিছু ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট আছে। সেই ট্রিটমেন্ট কত সহজভাবে কীভাবে দেওয়া যায় সেটা নিয়ে আগামী ভিডিওতে আমি কথা বলবো। ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।